নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। তারা ভারত বন্ধু হয়ে উঠতে চাইছে। তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় বলছেন যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খুব মধুর। আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সকম সম্পর্ক ছিল সেই রকমই সম্পর্ক বিএনপির সঙ্গে ভারতের। একই দাবি করছে জামাত। ভারতীয় সংবাদ মাধ্যম বলুন, বাংলাদেশের সংবাদ মাধ্যম বলুন, তারা কিন্তু বলছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক মসৃণ হবে। এটা কি বিলম্বিত বোধোদয় নাকি এর পিছনে কোনো রাজনৈতিক কৌশল আছে? দেখুন, বাংলাদেশ তিন দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা। যতই বাংলাদেশের কিছু লোক ভারত বিরোধী জিগির তুলুন না কেন, বাংলাদেশের মানুষ বিলক্ষণ জানেন এই বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখলে দুদেশেরই লাভ। পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়লে সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু এই সম্পর্ক স্বাভাবিক হোক, এটা বাংলাদেশের মাটিতে এখন অনেক লোক চায় না। সেটা তাদের ব্যক্তিগত স্বার্থ, এবং অবশ্যই তারা বাংলাদেশে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ চরিত্র রাখতে দিতে চায় না। তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। যেমন হিজিবুত তিয়ারিত বলে না, মুক্তির একটাই পথ, খিলাফত, খিলাফত, বাংলা হবে আফগানিস্তান। এই এই ধরনের লোকজনের সংখ্যা বাংলাদেশে কম নেই। বাংলাদেশের এই র্যাডিক্যাল ইসলামের বারবারান্তর দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারেন না। তিনি মডেল মসজিদ তৈরি করেছেন, ঢালাও বরাদ্দ করেছেন, মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সমতুল্য করেছেন, ওয়াজ মাহফিল থেকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা বর্ষণ করা হয় দেখেও না দেখার ভান করেছেন। এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনরা তৈরি হয়েছে, তারাই এখন বাংলাদেশে রাজ করছে। দেখুন, আওয়ামী লীগ তারা তো এখন একেবারে গর্তে ঢুকে গেছে। অনেক নেতা দেশান্তরী, শেখ হাসিনা ভারতে আছেন, অনেকে আত্মগোপন করে আছেন, অনেকে ভয়ে ঘরে ঢুকে আছেন, অনেকে এই অন্তর্বর্তী সরকারের মাতব্বরদের সঙ্গে একটা বোঝাপড়া করে নিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে 35-36% ভোট তারা পায়, এটা তাদের কোর সাপোর্ট বেস। এর থেকে আওয়ামী লীগ কিন্তু কমে না, মানে এরা যাই হোক না কেন নৌকা চিহ্নে ভোট দেয়। এখন আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আমার মনে হয় না। সেটা পারলেও ওরা না করারই সামিল হবে। তাহলে আওয়ামী লীগের যে সাপোর্ট বেস আছে, সেই সাপোর্ট বেস কি করবে? সেই সাপোর্ট বেসটাকে তাদের সমর্থকদের কাছে টানবার জন্যই বিএনপি এবং জামাতের এই কৌশল। কারণ আওয়ামী লীগ ভারত বন্ধু, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং আওয়ামী লীগের যারা সমর্থক তারা ভারতকে বন্ধু রাষ্ট্র বলেই মনে করে। তাহলে বিএনপির যে নতুন অবতার, তারা বারবার করে বলছে বিভিন্ন জায়গায় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক মধুর এবং আগামী দিনে আরো মধুর হবে। জামাত একই কথা বলছে। মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা এবং অন্যান্য যারা অসাম্প্রদায়িক রাজনীতি করেন, যারা মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে লালন পালন করেন, তাদের সমর্থনটাকে টেনে নিয়ে আসা। দেখুন, বিএনপি জামাত অতীতেও বলেছে যে ভারত শুধু শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখত। শেখ হাসিনা যে ন্যারেটিভ তৈরি করতেন, ভারতও সেই ন্যারেটিভটাকে মেনে নিত। ভারত কখনো বিএনপি বা জামাতের সঙ্গে কথা বলে তারা কি বলতে চায় বোঝার চেষ্টা করেন? এই ক্ষোভটা আছে বিএনপি। কিন্তু আমরা এটাও জানি, 2001-06 যখন বিএনপির সরকার বাংলাদেশে ছিল, তখন চট্টগ্রাম বন্দরে 10 কন্টেনার অস্ত্র এসেছিল উত্তর পূর্ব ভারতে জঙ্গিদের জন্য। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর।
তাহলে বিএনপি আজকে যে দাবিটা করছে, তারা ভারত বন্ধু, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরো উন্নত হোক তারা চায়, কিন্তু তারা এই কথাটা তো মানবেন যে 2001-06 সালে তারা যখন ক্ষমতায় ছিলেন তখন ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোকে নানাভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আমি একটা এক্সাম্পল দিলাম যে চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই কন্টেনার উদ্ধার হয়েছিল এবং সেই কন্টেনারে যে অস্ত্র ছিল সেটা উত্তর পূর্ব ভারতের জঙ্গিদের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছিল। তাহলে অতীতে বিএনপির ট্র্যাক রেকর্ড এরকম বলেই মনে করে সাউথ ব্লক। তাহলে বিএনপির এই নতুন করে ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করার যে উদ্যোগ সেটা কিছুটা হলেও সন্দেহের চোখে দেখছে সাউথ ব্লক। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। কারণ তাদের অতীতের অভিজ্ঞতা পিএনপির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে তাদের সন্দিহান করেছে। সাউথ ব্লক মনে করছেন এবং অনেক পলিটিক্যাল অবজার্ভার মনে করছেন যে বিএনপির এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগের যে সমর্থক কুল আছেন বাংলাদেশে, আওয়ামী লীগ ছত্রভঙ্গ, আর সমর্থক কুল তো আছেন 36% কাছাকাছি আওয়ামী লীগের কোর ভোটার, কোর ভোটার সেটা 33% হতে পারে, 35% হতে পারে, কিন্তু মোরাললেস ধরে রাখুন 35%, 34-35%। তারা যা কিছু ঘটুক না কেন আওয়ামী লীগকে ভোট দেয়। তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে না দাঁড়ায় তাহলে এই ভোটাররা কি করবে? তাদের সমর্থনটাকে নিশ্চিত করার জন্যই কিন্তু বিএনপির এই জেস্টার। আবার বর্তমানে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক একদম মসৃণ নয়, কারণ বিএনপি মনে করছে যে এই অন্তর্বর্তী সরকারকে পিছন থেকে জামাতি চালনা করছে। এই যে শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোর ব্যাপারে অন্তর্বর্তী সরকার যখন খুব উদ্যোগী হলো, বিএনপি কিন্তু শাহাবুদ্দিনের পাশে এসেই দাঁড়ালো। শাহাবুদ্দিন আওয়ামী লীগের নেতা, এটা কি বিএনপি জানে না? শাহাবুদ্দিনের প্রতি তাদের কোনো প্রেম ভালোবাসা নেই, কিন্তু শাহাবুদ্দিন এখন রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ালে বিএনপির আশঙ্কা তৃতীয় কোনো পক্ষ পুরো বিষয়টার দখল নেবে এবং তাতে বিএনপির অসুবিধা, নির্বাচন পিছিয়ে যাবে। বিএনপি এখন একটাই তাদের লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা, এবং সেই নির্বাচন যেন হাসিনা জমানায় নির্বাচনের নামে যে অভিযোগ উঠেছিল, অনেকে বলেন প্রহসন হয়েছিল, সেরকম নির্বাচন যাতে না হয়, আন্তর্জাতিক দুনিয়া যাতে সেই নির্বাচনকে স্বীকৃতি দেয় এবং মানুষের জনাদেশ পেয়ে তারা ক্ষমতায় আসতে পারে, এটা বিএনপির লক্ষ্য। এই লক্ষ্যের মধ্যে অন্যায় কিছু নেই এবং এটাও তারা জানেন, তারা ক্ষমতায় আসলে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে তারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারবে না, কারণ বাংলাদেশের সীমানা তিন দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা, ভারতের উপর তাদের নির্ভরশীলতা আছে নানা কারণে। আবার ভারতও চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকুক, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ুক। এই প্রেক্ষিতটাকে মাথায় রেখেই বিএনপির নেতারা আমরা ভারত বিরোধী নই, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নতি হয়েছে, অদূর ভবিষ্যতে আরো উন্নত হবে, এই মেসেজটা কিন্তু দিচ্ছেন, জামাতও দিচ্ছেন। অর্থাৎ একটা বৈধতা আদায় করার কৌশল, এটা বিএনপি বা জামাতের কোনো ভারত প্রেম নয়, তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক মহলকে বার্তা দেওয়ার জন্যই তারা বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে তারা যে সদ্ভাব বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান সেই বার্তাটা বারবার দিচ্ছেন। কিন্তু সাউথ ব্লক হয়তো বিএনপির এই অবস্থান বদলকে নজরে রাখছে, বিদেশ নীতি একটা ধারাবাহিকতা থাকে ঠিকই, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশ নীতিতেও পরিবর্তন করতে হয়, ভারত করবে। আওয়ামী লীগের যেহেতু এই মুহূর্তে সেখানে ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই, তাহলে বিএনপি যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে বিএনপির সঙ্গে ভারত সরকার
সম্পর্ক গড়ে তুলবে, কূটনৈতিক সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার, উই ক্যান অনলি এক্সপেক্ট ফ্রেন্ডলি নেবার। তাই বিএনপি ক্ষমতায় আসলে বা বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে ভারতের সঙ্গে সম্পর্ক যাদের তিক্ত হয়ে যাবে, এটা কিন্তু আমি মনে করি না। পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্ক মসৃণ হবে। হ্যাঁ, হয়তো আওয়ামী লীগের সঙ্গে যেরকম সম্পর্কের স্বাচ্ছন্দ্য ছিল বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে, প্রথম দিকে হয়তো সেই স্বাচ্ছন্দ্য থাকবে না, একটু আড়ষ্টতা থাকবে, কিন্তু যতদিন যাবে তত কিন্তু সম্পর্ক সহজ স্বাভাবিক হয়ে যাওয়াই উচিত। সহজ স্বাভাবিক সম্পর্কই তো আমরা চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে কি বলবো, আমরা আত্মিক সম্পর্ক গড়তে চাই, আমরা চাই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। তবে যেই ক্ষমতায় আসুন না কেন, নির্বাচনের পরে বাংলাদেশের মাটি থেকে যেন ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ চালাবার ক্ষেত্রে কোনো প্রশ্রয় না দেয়া হয়। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরই দাগি অপরাধী জঙ্গিদের কিন্তু বাজারে ছেড়ে দিয়েছে, তারা ভারতে ইসলামী শাসন কায়েম করতে চায়, ভারতকে টুকরো টুকরো করার হুমকি দিচ্ছে। এই ধরনের প্রক্রিয়া যদি চলতে থাকে, এদেরকে যদি কন্ট্রোল না করা হয়, সংখ্যালঘুদের উপর যাতে নির্যাতন বন্ধ হয়, এটা নতুন সরকারকে এনশিওর করতে হবে। সেটা বিএনপি জামাত জোট আসলে তারা তাদেরকে করতে হবে। সেটা না করলে ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু মসৃণ হবে না। বিএনপি বার্তা দিচ্ছে, জামাত বার্তা দিচ্ছে যে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতি হচ্ছে, আগামী দিনেও হবে। এটা কি নিছক লোক দেখানো, ঘরোয়া রাজনীতিতে আওয়ামী লীগের ভোট ব্যাংকে কাছে টানার প্রয়াস, নাকি এর মধ্যে আন্তরিকতা আছে, অতীতের ভুল শুধরে নিয়ে নতুনভাবে পথ চলার আহ্বান আছে? সময় সবকিছুর জবাব দেবে।